প্রিয় দর্শক, বেলাবেলা সারা বেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানে আমরা দেশের সেই সব বরেণ্য মানুষদের নিয়ে আসি আপনাদের সামনে, যারা নিজেদের অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন এবং একই সঙ্গে তাদের যে অর্জন তার মাধ্যমে দেশকে সমৃদ্ধ করেছেন, সমাজকে এগিয়ে নিয়ে গেছেন। আমাদের আজকের যিনি অতিথি, তিনি কোনো বিখ্যাত রাজনীতিবিদ নন, তিনি বিখ্যাত লেখক নন, তিনি বিখ্যাত কোনো ব্যবসায়ী অথবা অর্থনীতিবিদ কোনোটাই নন, কিন্তু তিনি একটি অসাধারণ কাজ করেন। তিনি 30 বছর ধরে রাজশাহী অঞ্চলের প্রায় 20টি গ্রাম জুড়ে গড়ে তুলেছেন বই পড়ার এক অভিনব আন্দোলন, এবং এই আন্দোলনের মধ্য দিয়ে নিজের ও আশেপাশের গ্রামগুলো থেকে অশিক্ষা ও অজ্ঞানতা দূর করার স্বপ্ন নিয়ে তিনি কাজ করছেন এই দীর্ঘ সময় ধরে, এবং এই কাজই তাকে দেশ বিখ্যাত করেছে। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও তিনি আলোচিত। তার নাম পলান সরকার। আপনি আজকে কষ্ট করে আমাদের এখানে এসেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার জীবনের নানান কথা নিয়ে আজকে একটু গল্প গুজব করবো বলতে পারেন। তো আমরা শুরু করব আপনার একেবারে ছেলেবেলা থেকে। আপনার জন্ম কোথায়, কবে, এটা দিয়ে আমরা শুরু করি। আমার জন্ম হলো 1921 সালে, ইংরেজি নাটোর, এখন নাটোর জেলা হয়েছে বাগাচিপাড়া থানা, তামালতলা বলে একটা জায়গা আছে, ওরই পাশে নূরপুর মালন্তি গ্রামে আমার জন্ম। আচ্ছা। 5 মাস বয়সেই বাপ মারা গেছে। তখন আমার নানার বাড়ি বাউসা, বাঁকা থানার বাউসা গ্রামে। নানা বললো যে আমার মেয়ে কেনার কী করি ফেলায় রাখি, এগুলি আমাকে শুনতে নাম লিয়েছি, নানাই পালিয়েছে আমাকে। আপনার আপনার বাবা কি করতেন? নাম করা বংশেরই মোল্ল বংশের সওয়াল, কিন্তু ব্রেন শট হয়েছিল। আচ্ছা। কি করে না করে কোনো দেখি পায় না। আচ্ছা। তো বুড়া যায় না সওয়ালে কাঁচালে মারতে পারে, ওই ভয়ে বাপের কোলে আমাকে একদিনও দেয়নি। আচ্ছা। জীবনেও বাপের কোল পাইনি। বাবার নাম ছিল হায়াতুল্লাহ মোল্লা। মায়ের নাম? মায়ের নাম মইফুন্নেসাবি। আচ্ছা। তো আপনার বাবার তো পদবি হলো মোল্লা, তো আপনার আপনার পুরা নাম কি? আমার পুরা নাম হারেজউদ্দিন সরকার, নানার বাড়ির থাকি তো। ও, নানার সরকার আপনার নামের সঙ্গে যোগ হয়ে গেছে টাইটেলে, আমি সরকার হয়ে গেছি। তো আপনার নাম পলান সরকার? পলান সরকার হলো কিভাবে? ওই আমার মায়ের দেওয়ার নাম পলান, মানে আমার মায়ের আমার আগে 3-4টে ছেলে মেয়ে ওই জন্মগ্রহণ করি, কিছুদিন পরেই মরি মরি যায়। তা আমি হওয়ার পরে মা কইছে পলাইনির জ্বর, কবে আমাকে তুই পড়ায় চলে যাবি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর নাম পলান, মায়ের দেওয়ার নাম পলান। কিন্তু আপনি আপনি আর মাকে ছেড়ে পালান নাই। লেখাপড়া করেছেন কোথায়? লেখাপড়া করেছি ওই সেই নূরপুর মারমতি, ওই নানার বাড়িতে তামালতলা সাসার কাছে থাকি। ওই এক মাস্টার আমার ভাইয়ের নামের নাম, আমার ছোটো ভাইয়ের মতোই ভালোবাসত। তো মাঝে মধ্যে বেড়াতে যাই, তো একদিন করি যে তুই যদি মায়ের তুই আসি এম চাষার কাছে থাকতে পারিস, তো তোকে বিনা বেতনে প্রাইমারিটা পড়াবো। আচ্ছা। আসি মায়ের কোনো মা করি যে তা এক আর টুকে না শিখলে কীরকম হয়, যাও আমার না একটু কষ্ট হবি জাতীয়, তুই যাই চাষার কাছে থাকি, ওই প্রাইমারিটা বিনা বেতনে পড়েছিলাম। ওটা কোন স্কুলে? এটা ওই নূরপুর মালঞ্চি প্রাথমিক মক্তবই বলতেছিলি। মক্তব? মক্তব। তো ওইখানে কয় বছর পড়লেন? ওই যে কয় বছর পড়া হয়। আচ্ছা। 5 ছিল না তো, 4 পর্যন্ত। 4 পর্যন্ত? আচ্ছা। ওইটুকু শেষ পড়া। আর পড়াশোনা করেন নাই? আর পড়িনি, ফাইনাল পরীক্ষাও দেওয়া হয়নি। আচ্ছা। ফাইনাল পরীক্ষা দিতে হবে নাটোর, কয়েকদিন থাকতে হবে, খরচ আছে, পয়সা কড়ি নাই, তো যাওয়াও হয়নি, পরীক্ষাও দেওয়া হয়নি। তার মানে কি ছোটবেলায় আপনার বেশ কষ্ট করে চলতে হয়েছে, মানে আপনার মাকেও খুব কষ্ট করতে হয়েছে, আপনারও খুব কষ্ট হয়েছে? না, কষ্ট এমন খুব না, নানা সম্পত্তি ভালো আছিল, তো আদি বর্গা দিয়েই প্রচুর খাদ্য শস্য পাওয়া গেছে। হ্যাঁ, কিন্তু নানার তো জমি জমা ছিল, অবস্থা খারাপ ছিল না, তো আপনাকে পড়ালো না কেন?
লেখাপড়া হল না যে আমার কেউ নাই যা ও আমার বংশ শিক্ষিত ওই যে তামালতলা একটা হাসপাতাল করছে কালাম হাসপাতাল জি ওই কালামের বাবার আমার বাপ সহোদর ভাই দুই ভাই আবার কালামের মা আর আমার মাও আপন বোন আচ্ছা আচ্ছা দুই বোনের বিয়ে হয়েছিল এক বড়িতে দুই ভাইয়ের সঙ্গে তো ওই সাথে চোপড়া শিক্ষিত কিন্তু ওই বংশে সাবল হয় আমার লেখাপড়া হইল না তো পড়াশোনা যে আর করতে পারলেন না তো তারপরে কি করলেন তারপরে ওইটুকু লেখাপড়া দিয়েই নানার জমিদারি ছিল প্রজার খাজনা আদায় করছি রাজাক দিছি পুণ্য করছে হালখাতার মতো পুণ্য করিছে প্রজারে সব খাওয়াইছে খালি এই কাজটাই করতেন নাকি আপনার ওই বয়সে আরো বন্ধু বান্ধব ছিল না আরো কাজ করেছি ইউনিয়ন বোর্ডে ট্যাক্স আদায় করেছি আচ্ছা গোটা ইউনিয়নের এই ট্যাক্স আদায়ের কাজটা কেন দিল আপনি ওই লেখাপড়া জানতেন সেই জন্য তখন তো ওই লেখাপড়া জানার লোকই খুব কম আচ্ছা আপনি নাকি যাত্রা করতেন যাত্রা করেছি সেটা কোন বয়সে ওই ছোটকালে হ্যাঁ হ্যাঁ ভাসান যাত্রা কৃষ্ণ যাত্রা ইমান যাত্রা থিয়েটারও করছি টেলিভিশনে থিয়েটার করেছি আচ্ছা সায়ান্নে সূর্যোদয় থিয়েটারের নাম সায়ান্নের সূর্যোদয় সূর্যোদয় শিমুল সরকার বলে একটা লোক আছিল আচ্ছা ওই শিমুল সরকারের লেখা বই তো আপনি এই যাত্রা পালার ভিতরে ঢুকলেন কিভাবে যাত্রা পাল মানে আমার পাড়াতেই যাত্রার দল আছিল আচ্ছা লেখাপড়া তো কেউ জানে না তো এই প্লেয়ারের পাঠ লেখি টেকি দেওয়ার জন্য একটা লোকের দরকার তা আমি যেটুক লেখাপড়া জানি ওই দিয়ে চর্চা করার ফলে ওই জমা করতাম তো পাঠটা লেখি তার হাতে দিতাম আবার আসরে বই থেকে প্রমোট করতাম সব তো মুখস্থ রাখতে পারে না ওই ধরা ধরা দিতে হয় পয়লা কথা বললেই বস এইভাবে অনেক দিন চালাইছি সেটা কত বয়স পর্যন্ত তা অন্তত 15-20 বছর তাই তো অনেক লম্বা তো বাড়ি থেকে কেউ আপত্তি করে নাই না তো যাত্রা পালা যে করতেন তো সেটা তো খালি নিজের গ্রামে না অন্য জায়গায় যেতে হতো না হ্যাঁ অন্য জায়গায় গেছি কোথায় কোথায় যেতেন এই রংপুর দিনাজপুর পর্যন্ত গেছি কিন্তু গান পছন্দ করেছি ওরা প্রকৃত মিয়া সওয়াল দিয়া গান শুনবি কিন্তু আমরা বেটা সওয়াল মিয়া সওয়াল সাজায় গান করেছি এই জন্য খুব একটা পছন্দ করেনি আইলাম তো যাতায়াত খরচই হইল না লোকসান লাগলি তো বাদ দিয়ে দিন বিদেশ যাওয়ার ওই মিয়া সেলফের গেলে প্রকৃত মিয়া দিয়া গান করতে লাগি খুব অসুবিধার মধ্যে পড়ি ওরাও ইতস্তত করে নিজেরও বাদ বাদ হয় আর পুরুষে মিয়া সাজা গান করলে গড় মোড়া ঠেকিয়ে ধরি আসল জমাই নি আপনি কি ধরনের অভিনয় করতেন ওই কমিক ধরন তাই যেমন ওই হাসি রহস্য কোনো ভালো পাঠ তো আমাকে কোনোদিন দেয়নি দেখতেও সুন্দর না আবার ইয়া বলো না তো কমিক ধরনের পাঠই দিছে আসরে উঠি না জানাতে মানুষ হাসি টাসি অস্থির হয়েছে আমার ফুটতে আরও বাসি দিছে গান বাজনা তো নাম করেছি পুরুষের মিয়া সাজি গান করাতে যায়া ওই দুর্নাম হইলি আর অধিকার যাওয়া হইলে তো এই যে আপনি এই যে অভিনয় করতেন কেমন লাগতো আপনার ভালো লাগতো ভালো না লাগলে করা যায় আপনি যে যাত্রাপালায় কাজ করতেন আপনাকে কি বেতন দিত না গানের দলে সেই দেয়নি না ওই দাঁত করতাম ওই ট্যাক্স আদায় করতাম তার পয়সা পাতাম তো এই যে গানের দলে কি এমনি ঘুরে বেড়াতেন গানের দলে পয়সার জন্য তো যাইনি নিজেরও শখ আছে আচ্ছা এই জন্য গান করাতে আমার কোনো খরচ লাগেনি আমার খরচ অন্য কাকর দিকার না দিকে আমার চা পান খাবার খরচ দিছে আচ্ছা আপনি এই যে বিভিন্ন জায়গায় যে গিয়ে আপনারা যাত্রাপালা করতেন তখন তো ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকতো নাকি থাকতো না খায় কাজ করা যায় ছেড়ে দিলেন কেন পরে ছেড়ে দিলাম দেন দেশ উন্নত হয়ে গেল তো কাজে ও গান বাজনা আর ভালো চলল না আচ্ছা তো আস্তে আস্তে ও বাজি দেওয়া হইল আমার পাড়া কি ছিল মানে খরচ টরচ কি করতো না অনেক দিনই করা হইল আর দরকার নাই আমরা আপনাকে নিয়ে ছোট্ট একটা তথ্যচিত্র বানিয়েছি
সেটা আমরা একটু দেখে নিই এই পর্দায়। পলান সরকারের জন্ম ১৯২১ সালে নাটোর জেলার বাগদিপাড়া উপজেলার নূরপুর গ্রামে। জন্মের পাঁচ মাসের মাথায় বাবা হায়াতুল্লাহ সরকার মারা যান। চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ার পর অর্থনৈতিক সংকটে পড়াশোনা বন্ধ হয়ে যায়। এরপর নানা ময়েনউদ্দিন সরকার পলান সরকারের মা মইফুননিসাকে নিয়ে আসেন বাউসা গ্রামের নিজ বাড়িতে। নানা ছিলেন স্থানীয় ছোট জমিদার। যৌবনে পলান সরকার তার নানার জমিদারির খাজনা আদায়ের কাজ করতেন। দেশ বিভাগের পর জমিদারি ব্যবস্থা উঠে গেলে ১৯৬২ সালে স্থানীয় বাউসা ইউনিয়নের কর আদায়কারীর চাকরি পান। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হতে পারলেও বই পড়ার ঝোঁক সবসময় ছিল পলান সরকারের, আর ছিল যাত্রার নেশা। ব্রিটিশ আমল থেকেই স্থানীয় যাত্রা দলের সঙ্গে সম্পৃক্ত। একসময় যাত্রা দলে ভাঁড়ের চরিত্রে অভিনয় করতেন। অভিনয়ের পাশাপাশি প্রম্পটারের কাজও তাকে করতে হতো। সেই থেকেই পড়ার প্রতি তার টানটা আরও বেড়ে যায়। নিজ গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৯৬৫ সালে স্থানীয় বাউসা হারুন রশিদ শাহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় পলান সরকার ৫২% জমি দান করেন। সেই থেকে তিনি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। স্কুলে মেধাবী শিক্ষার্থীদের উপহার দেওয়ার মধ্যে দিয়ে তাঁর বই দেওয়ার সূচনা। এরপর একসময় স্কুল কেন্দ্রিক বই দেওয়ার প্রথা ভেঙে তিনি গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে বই দেওয়া শুরু করেন। গ্রামের পথে পথে তিনি ঘুরতে শুরু করেন ভ্রাম্যমান এক লাইব্রেরির মতো। ২০০৯ সালে স্থানীয় জেলা পরিষদ তাঁর বাড়ির আঙ্গিনায় একটি পাঠাগার প্রতিষ্ঠা করে। সেখান থেকেও আলোকিত হচ্ছে গ্রামের মানুষ। বাংলাদেশের গ্রামীণ জনপদের অশিক্ষার অন্ধকারে পলান সরকার হয়ে উঠেছেন উজ্জ্বল এক প্রদীপের মতো। তাঁর এই বিশেষ অবদানের জন্য রাষ্ট্রের বিশেষ সম্মান ২১শে পদকে তাঁকে ভূষিত করা হয়। ব্যক্তিগত জীবনে পলান সরকার ও স্ত্রী রাহেলা বেগম ৯ সন্তানের জনক জননী। সন্তানেরা সকলেই শিক্ষিত এবং স্বাবলম্বী। বর্তমানে স্ত্রী, সন্তান, নাতি নাতনি আর তার পাঠকদের ঘিরেই তাঁর জীবন, তাঁর সংসার। আপনি তো এই যে যাত্রা পালা করে বেড়াতেন, মানুষকে হাসাতেন নাকি এর ভেতর দিয়ে মানুষকে কোনো কিছু শেখানোর চেষ্টাও করতেন? শেখানি টেখানি নাই, খালি হাসাইনি ব্যাপার। যে বয়সে যাত্রা পালা করতেন ওই বয়সটাতে তো মানুষ বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারে, একটু মেয়েদের সঙ্গে একটু প্রেমে পড়ে বা খেলাধুলা করে না? উদিক দিয়ে তো আল্লাহ বাঁচাই দিয়ে, আমি তো আর সেইরকম কারো মন হরণ করার মতো চেহারা সৌন্দর্য নাই। আমাকে দিয়ে কেউ ব্যস্ত হয়নি, যার চেহারা ভালো তারাও সব সাবধান। কিন্তু আপনার ভালো লাগতো না কাউকে? আমি দেখতে শুনতে তো বিশ্রি চিরদিনই, আমাদের কেউ আন্তরিকভাবে পাগল হয় না। আচ্ছা, কেউ আন্তরিকভাবে পাগল হয়নি আপনার? না, ওই এখন এই ইয়ার খাতিরেই। তো আপনি এই যে বই পড়া বা বই সংগ্রহ করা এটা শুরু করলেন কিভাবে? ওটা শুরু করলাম মানে আমার ডায়াবেটিস হয়েছিল। তো ডাক্তার সাহেব দেখি টেকি কোথায় ইয়ার ওষুধ তো দেনতেন, ইয়ার চিকিৎসা হলো হাঁটাহাঁটি, হাঁটাহাঁটি ইয়ার সেরা চিকিৎসা। সেটা এই এই ডায়াবেটিস কবে ধরা পড়লো? ওই ছোটকালেই। ও অল্প বয়সে ছিল? হাঁটাহাঁটি করার একটা জিনিস লাগবে, কী করি হাঁটাহাঁটি শিখুন। তো ইয়ারানি ছাত্র বন্ধু লাইব্রেরি দেয়, ওর সাথে আলাপ আলোচনা করি, কিছু নগদ কিছু বাকি করি লিয়া ঘুরতে বই লিন লিয়া, এই পড়া কাল ওই পড়া, এইভাবে দরবার ওরা পড়া বই দিয়া বেড়াই। তো এই বই দেওয়ার ব্যাপারটা আপনার মাথায় আসলো কেমন করে? ওই যে ডাক্তারের পরামর্শে। ডাক্তার তো আপনাকে হাঁটতে বলছে, বইয়ের কথা তো আর বলেনি, খালি হাঁটা যায়। আপনার কি বই পড়ার দিকে খুব ঝোঁক ছিল, খুব আগ্রহ ছিল? আগ্রহ ছিল। কি বই পড়তেন? বই ভালো বই তো আগে পাইতাম না, কমিক টমিক ধরনেরই বই পড়তাম,
জ্ঞান গর্ব বইটাই পড়তে চায় না, এই প্রেম প্রীতির বইটাই ফলে খুব পড়ে। আচ্ছা, তো ওই বই বেশি দেওয়ার দেওয়া। তবে এখন লোকের একটু জ্ঞান হয়েছে, জ্ঞান গর্ব বই পড়ে। তখন যে প্রেম প্রীতির বই যেগুলো আপনি কিনে কিনে মানুষকে পড়াতেন, সেগুলো কি কি বই ছিল আপনার মনে আছে? ও সবই স্বামী স্ত্রীর সম্পর্ক, মানে কার লেখা কর্তব্য। আচ্ছা, এইগুলো স্বামী স্ত্রীর কর্তব্য। মিয়া সালবলের লিয়া খুব পড়ে। তা আপনি এই বইয়ের টাকা টাকা কোথায় পেতেন? বই টাকা ওই যে ইউনিয়ন বোর্ডের ট্যাক্স আদায় করতাম, কমিশন যা পাতাম। তো আমি সংসারে এক পয়সা দিইনি, সংসারে তো অভাব নাই। ওই সব টাকা দিয়ে আমি ওই বই টই কিনেছি। আবার দুই চারশোটার বই বাকিও করে দিয়েছে লাইব্রেরি গেলো। আচ্ছা, লিয়া যান পরে দিবেন। আচ্ছা, এইভাবে সহযোগিতা করেছে আমার। আপনি তো বাড়িতে বাড়িতে বই দিয়ে আসতেন না? বাড়িতে বাড়িতে দিয়ে আসতেন। তাছাড়া সরকার আমাকে একটা পাঠাগার করে দিছে, 8 লাখ টাকা খরচ করে একটা ঘর করে দিছে। তারপরে চেয়ার টেবিল আলমারি এসবও দিছে। তো আপনি যে এই বইখানি মানুষকে দিতেন না, আপনি নিজেও পড়তেন? নিজেও পড়তাম। নিজে না পড়লে খালি মানুষকে পড়ে নিতে, আমারও যেটা ভালো লাগতো সেটা পড়তাম। আপনার কী বই ভালো লাগতো? আগে লাগিয়েছে খালি ওই প্রেম প্রীতির বইটাই ভালো লাগিয়েছে, কিন্তু এখন একটু গান গরিমার বই পড়ি, ধর্মীয় বইটাই। মানে আপনি বই সংগ্রহ করতেন, বই বাড়িতে বাড়িতে দিয়ে আসতেন, এটা কি শুধু হাঁটার জন্য নাকি আপনার এক সময় মনে হলো যে এটা? না, হাঁটার জন্য শুধু না, বেশিরভাগই হাঁটার জন্যে। আর আমার এই দুনিয়ার বুকে একটা ভাই কি একটা বোন কি একটা ভাইগিনি কি একটা ভাই স্ত্রী কিছু নাই। এই বই দেওয়ার ইয়াতে আমার এখন বহু আত্মীয়, অনেকেই দুলাভাই দুলাভাই করে, অনেকে ভাইরা ভাইরা বলে ডাকে, মুন্ডা বই আনন্দ পাই। তো এই যে বই দিয়ে বাড়ানোর কাজটা, এটা শুরু করলেন কোন সাল থেকে? অনেক দিন থেকেই, 1952 সালে থেকেই বোধ হয়। 52 সালের কথা মনে আছে আপনার? ভাষা আন্দোলনের কথা মনে আছে? ভাষা আন্দোলন মনে তো আছে। কি মনে আছে? ওই ভাষার লাগি মিছিল করে বেড়াইছি। আচ্ছা, গায়ে গায়ে সব দল বাঁধি বাঁধি মিছিল করেছি। তো আপনার ওই ভাষা আন্দোলনে আপনি অংশ নিয়েছিলেন? হ্যাঁ, অংশ নিয়েছি। এই যে খাজনা ট্যাক্স তুলতেন, খাজনা ট্যাক্সের টাকা দিয়ে আপনি বই কিনতেন আর বই আপনি অন্যদের পড়াতেন, নিজেও পড়তেন, এইভাবে কতদিন চলল? বহুদিন, 50-60 বছর হয়ে গেল। আপনার মা বেঁচে ছিলেন? মা আমার বেঁচে ছিল, বাপ তো ছিল না, মাই ছিল। মা আমাকে পালিছে, আমাকে বিয়া দিছে, আপন বোনের মেয়ের সাথে বিয়া দিছে। সেটা কবে? ওই ছোটোকালে আমার বয়স 20-22 হয়েছিল, কিন্তু বয়ের বয়স একবার 7 বছরে। 7 বছর? 7 বছর বয়সে বিয়ে হয়েছে। তারপর? তারপর ওই রাগ টাগ করতে লাগলো, যার 12-13 বছর পড়েছে। আমি আবার বিয়া করবো, কতদিন টাকা থাকবো, রাগ ব্যাগ করতে লাগলো। তো মা রা দুই বোন লাগিয়ে পারি ডাকি, আর একটা লোক হায়ার করে লিয়া কোনো রকমে ঘর লাগাই দিলি। তারপরে 13 বছরেই পয়লা সাবাল হয়েছে। 13 বছর বয়স? 13 বছর। কিন্তু এই আপনি তো এত বই পড়াশোনা করতেন, তো বই পড়ে মনে হয় নাই যে এত অল্প বয়সের মেয়েকে বিয়ে করা ঠিক না? তো আমার আমার মতামত নিবি নাকি? মায়েরা দুই বোন, আমার মা আর বউয়ের মা আপন বোন। আচ্ছা, ওই দুই বোন পরামর্শ করি বিয়ে পড়াই দিলি। ওর বেটা সালের বিয়ে হয়ে গেছে বলে এই হাতেই ডিও সাজি দাও, ওটাও ছেড়ে দাও। আচ্ছা, এই বিল পড়াই দিলি, দুইটা বিয়ে একসঙ্গে হয়ে গেছে। আচ্ছা, 13 বছরে পয়লা সওয়াল হয়েছে। এই যে হওয়ার লাগিছে, এই একটা হাঁটা না শিখতেই আর একটা হয়, উডি হাঁটা না শিখতে আর একটা হয়, এরকম হতে হতে 13-14টা সওয়াল হয়েছে। 13টা না 14টা হয়েছিল? 14টারও বোধ হয় বেশি একটা হবে, কিন্তু এখন বাঁচি আছে 6 ছেলে আর 3 মেয়ে। আচ্ছা, 9 জন বাঁচি আছে। তো মেয়ে 3টির আবার 2 জনই বিধবা হয়েছে, একটা স্বামী বাকি, জামাই 1 জন আছে। আর ছেলেরা? ছেলেরা সবাই আছে, 6 জনই আছে, একটা 7-13 বছরের হয়া, এই পাগলা কুকুরে কামড়া খেপি টেপি একটা মরে গেছে, আর 6টা বাঁচি আছে এখন। কী করে তাদের?
ওরা যার যার মনে সংসারই করে, ছয়জনই শিক্ষিত, মেয়ে ছাড়লো এম এ পাস, চারজন বেটা ছাড়ের মধ্যে পাস, তারা সবাই চাকরি করে। একজন শিক্ষিত না চাকরি করতে পারবিলি, তো এক মিল করেছি ধান গম তিল শস্যি সব ভাঙায়নি। আচ্ছা, আমিও অবসর সময় ওই মিলেই থাকি, একটু লেখা টেখা করি, চা পানি ওর বুদ্ধি খাই, বেশ সংসার বেশ সুখেরই চলছে। তো এতগুলো ছেলে মেয়ে মানুষ করতে কষ্ট হয় নাই? না, খাওয়া দাওয়ার কষ্ট ছিল না? না, ওই নানার বাড়িতেই সব ছিল। এখন নানার বাড়ি নিজের বাড়ি হলে তাহলে, আচ্ছা, না নিজের বাড়ি তো আর খোঁজই রাখিনি, বছরে এক দিন যাই কি না ঠিক। তো এখন তো আপনি নিজে একটা পাঠাগার করেছেন না? না, সরকার করেছি। যে কি নাম এটার? নাম পলান সরকার পাঠাগার। আচ্ছা, সেখানে কত বই আছে? অন্তত 5-7 হাজার বই আছে, সরকার দিছে, নিজেও কিছু কিনি শুনু। আবার আরিফ মইনুদ্দিন বলি একটা লোক, লেখক, ওই একদিন নিজে ব্যাগে করি আইনি 700-800 বই দিয়া গিয়েছে। আপনার কাছে থাক মানে পড়বি। যারা আপনার বই পড়ে তারা কোন বয়সের? তারা কি বেশি বয়সের নাকি? বেশি বয়সও আছে, কম বয়সেরও আছে, কম বয়সের সব রকমের। আপনি কি একটা স্কুল করছেন? হাই স্কুল করেছি। আচ্ছা, নিজে জমি দিয়া নিজে খাইটি খুঁটি ঘর টর করি, কোনো কিন্তু ওই টিন দিয়ে সাথে মেলা টাকার দরকার। তো আমার পাড়ারই একটা লোক ধরিয়ে পারছে না, তখন আইন আছিল 15,000 টাকা দিলেই স্কুল তার নামে হবে। তো ওঠেনে 15,000 টাকা তুললাম, 15,000 দেওয়ার জন্যই আমি 8,000 দিব, এই 8,000-এ 15,000 বানাই যদি হয়তো করো। তো ওই ইট কাটি পুরা ওই ইট কিনা ভাবসার বানাই 15,000 করি স্কুলটা ওর নামে দেওয়া হয়েছে, হারুন রশিদ শাহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। এবং আমি দিছি বলে আমাকে যাবজ্জীবন সভাপতির পদে লাগিয়েছে। লেখাপড়া জানি না, অথচ হাই স্কুলের সভাপতি। কিন্তু আপনি তো যত লেখাপড়া জানেন সেটা তো অনেক হাই স্কুলের শিক্ষকও জানে না। না জানলেও তো ডিগ্রি আছে তো তারে, আমার তো কোনো ডিগ্রি ফিগ্রি নাই। যারা পরীক্ষায় ভালো ফলাফল করে ডিগ্রি একে থেকে হয়তো 10 পর্যন্ত হয়, তাহলে এখান করে বই দিয়া দিই, বই একদম একদম দিয়ে দেন, উপহার দিই। এটা কবে থেকে শুরু করলেন? ও পড়া আগে আঁকা আজীবনে সারা বছরই। আর কলম তো প্রচুর কলম দিই, এক এক স্কুলে, অন্য আমার স্কুল বাদে অন্য স্কুলেও দিয়া দিই, প্রত্যেক ক্লাসে একে থাকি 10 কি একে থাকি 15 পর্যন্ত, যত সাল ফল আছে সব একটা করে কলম দিই। নিজের পয়সায় বই কেনেন, মানুষকে বই পড়ান, মেধাবী ছাত্রছাত্রীদের আপনি বই উপহার দেন, কলম উপহার দেন, এটাতে মানুষ আপনাকে কি কি মনে করে? মানুষও ভালোই মনে করে, সম্মান করে। আপনার কেমন লাগে? আমারও আনন্দ পাই, তাই আরও দিতে আরও ইচ্ছা হয়। কারো 10টা বেশি দিলে 10টা সবার খুশি হইলে নে, একটা কলম 3.70 টাকা করে দাম দিয়ে একটা সবার যদি খুশি হয় সেটা কম লাভ না? সে তো বটে। তো আপনি তো এখনও এই বই দিয়ে বেড়ান সবাইকে, এটা আপনি আর কতদিন করবেন মনে হয়? যতদিন বাঁচি থাকে ততদিন, রাস্তার ধারে কাগজপাতি পড়ি থাকলে তুলে নিয়ে পড়ি। তো একদিনের কাগজে যে একজন লিখেছে যে পৃথিবীতে যত রকমের দান আছে তার মধ্যে জ্ঞান দানই হইলি সর্বশ্রেষ্ঠ দান, জ্ঞানের আধার আবার হইলো বই। বই না পড়লে তো জ্ঞান পাবে না, পড়লে বই আলোকিত হই, আর না পড়লে বই ওই অন্ধকারেই রই। লেখাপড়া যতই জানি অন্ধকারেই থাকি। তাহলে আমি যেটুক পারি এইটুকুই করব। তো ওই ঘুষাঘুষি ধার খরচ করে কিছু বাঁকি টাঙি করি ওই ছাত্র বন্ধুর লাইব্রেরি থেকে ঘুরতে বই লিয়ানো আনি,
আজ এই পড়া কাল ওই পড়া এইভাবে বই দিয়া বেড়াই। ওই দিয়ে পড়া হলে ওরাই এখন আবার গড় দৌড়িটাই বেশি হয়েছে, ওরাই খোঁজ করে কি হয়েছে, কই আসেন নি আর, ওইখানে পড়া হয়ে গেছে কবে, তখন দাদা আর খান দিয়া ওইখানে আর কি। এইভাবে হতে হতে আমার এটা বেশ ভালোই ছড়া গিয়েছে। এখন কতজন বই আপনার কাছ থেকে নাই? ওর হিসাব তো সঠিক নাই, লেখাপড়া তো কিছু নাই, কাকি বই দিন ওয়াও লেখা নাই, ওই দিয়ে বাড়ি বাড়ি দিয়ে বেড়াই। আবার ওই দিয়ে লিয়ে আর একটা দিয়ে ওর ইচ্ছা মতোই যা লেয় ওই ইচ্ছা মতোই দেয়। ভালো বই তো পড়ে কম, খালি প্রেম প্রীতির বই টই পালে। ভালো বই কেউ পড়তে চায় না? জ্ঞানের বই পড়ে কই? আচ্ছা আমি একটা প্রশ্ন আপনাকে করতে ভুলে গেছি, আপনি 71 সালে মুক্তিযুদ্ধের সময় তখন কোথায় ছিলেন? তখন ছিলাম বাড়িতে, আমি বিদেশ যেতে পারিনি, আমার তো ভাই বোন কেউ নাই। একজগর গরু মোষ, দক্ষিণ গরু নাগল, গাড়ি মোষ, তিন চারদিকে চাকর, জবর ঝামেলা, ফেলা তুই কী করে যাবো? তা আমি একটু অকসরে বসেই থাকিছি, কিন্তু মুক্তিযোদ্ধারে আমি খাওয়া পড়ার সাহায্য করেছি। আপনি যে এখন এই বই দিয়ে বেড়ান, এটা কি শুধু ছাত্রছাত্রীদের দেন নাকি সবাইকে দেন? সবাইকে দিই, ছাত্রছাত্রীর থেকে বেশি অন্য লোকই বেশি পড়ে। আপনি বলছিলেন যে আপনি বাড়িতে বাড়িতে বই দিয়ে আসেন, যে এই বইয়ের এরা কারা, এরা কি মহিলা বেশি না পুরুষ বেশি? পুরুষেরা তো কাজের ঝামেলা সময় কম পায়, মহিলারাই একটু বেশি সময়ও পায়, পড়েও বেশি। কিন্তু আপনার যে পাঠাগার, হ্যাঁ, সেখান থেকেই তো আপনি বই নিয়ে সবাইকে দিয়ে আসেন, আর ওই পাঠাগারেও তো মানুষ পড়তে আসে, আসে না? পাঠাগারে আসিও পড়ে, বসেই পড়ে, লিয়াও যায়, নিয়েও যায়। পুরুষ আমার এক সওয়াল থাকে প্রতিদিন বিকালে, ওই ভুলি বই থাকে নাকি বসি পড়ে, লিয়াও যায়, ওই সাল পাল সওয়ালই হিসাব নিবার লাগে। পাঠাগারে যারা পড়তে আসে তাদের মধ্যে কাদের কাদের সংখ্যা বেশি, পুরুষ না মহিলা? মহিলাই বেশি হবে ওই পাঠাগারে যারা আসে নাকি বাড়িতে বাড়িতে যারা? না, পাঠাগারে আসে, পাঠাগারে মহিলাও আসে। আচ্ছা আপনি যে বলছিলেন যে বই পড়লে মানুষ আলোকিত হয়, হ্যাঁ, যে কোনো বই পড়লেই হবে? তো ভালো খারাপ বই না পড়লে কী করে বোঝা যাবে যে এটা খারাপ? ভালো মন্দ সব পড়লে গা কোনটা ভালো কোনটা মন্দ বোঝা যাবে। একটা শিক্ষিত লোক দেশের যে ক্ষতি করতে পারে অশিক্ষিত দশজনেও পারবে না, একটা শিক্ষিত লোকের যে ক্ষতি করবে। আমার উঠেছে তাই করতে হবে, ভালো কাজ করলে দেশের প্রচুর উন্নতি হবে। তো ব্যবহার বিধি খালি লেখাপড়া শিখলে হবে না, এটা ব্যবহার করতে হবে ভালো পথে। আপনার যারা গ্রাহক তাদের কি আপনি এই কথাগুলো বলেন? এই বুঝে অনুপাতে হারে তারা একটু অনেক সংশোধনও হয়েছে। একটা সাক্ষাৎকারে আপনি বলেছেন যে বই পড়ার পাশাপাশি যাত্রাপালাও করতে হবে, এটা কেন বলেছেন আপনি, কি চিন্তা থেকে বলেছেন? এটা লোকে বোঝানোর ব্যাপারে খুব সহজ, অন্য লেকচার ফেকচার দিয়ে বসাল থেকে চোখে দেখা পাঠ করি গান বাজনা করি লোকে বুঝালে পরে বুঝে ভালো। তার মানে যাত্রা নাটক সিনেমা বা টেলিভিশনের ভিতর দিয়ে মানুষকে অনেক বেশি শিক্ষা দেওয়া যায়? শিক্ষা দেওয়া যায়, এটা আপনি মনে করেন? কি অনেক টেলিভিশন দেখেন? দেখি তো, আমার নিজের বাড়ি তো আছে টেলিভিশন। কি দেখেন? কিন্তু ওই ছাল বলের দুঃখে আমার দেখা সুবিধাই হয়, ও ছেলে মেয়েদের জন্য দেখা হয় না, ওই খালি ওই গিয়া দেখবি খবর টবর খুব কমই শুনে, দেশের খবরটাও শুনতে দেয় না ভালো করে। আপনার স্ত্রী কি দেখেন? ও বউ তো 4 বছর থেকে বিষ্ণিগত হয়ে আছে, ও ধরি না তুললে উঠতে পার না, অসুস্থ। বেটার বউরা খুব ইয়ার মধ্যে আছে, দেখাশোনা করে। আপনার বউয়ের নাম কি? আমার বউয়ের নাম রাহেলা খাতুন। আচ্ছা এই যে আপনি যে এই সবাইকে বই পড়ান, আপনার বাড়ির লোকেরা বই পড়ে?
তাও অনুপাতে পড়ে না, অন্য লোকের মতন পড়ে না, কম পড়ে, কম পড়ে। আপনার নাতি নাতনি আছে? নাতি নাতনিরা আছে, তোরা তো পড়া স্কুলের পড়া টড়া লিয়াই ব্যস্ত, এইসব বই পড়ার সময় পাই না তো। তো স্কুলে লেখাপড়া করলে কি এইসব বই পড়ার সময় হয় না? এই বইয়ের প্রতি নেশা থাকলে ওই পড়ার ক্ষতি হয়। কিন্তু আপনাদের সময় বা আমাদের সময় আমরা তো লেখাপড়ার পাশাপাশি এই ধরনের বই পড়তাম। ওরা পড়ে কিন্তু খুব কম পড়ে, অনুপাতে হারে কম পড়ে। আপনি যখন এই যে বাড়িতে বাড়িতে বই দেওয়া শুরু করলেন, এই যে লাইব্রেরি পাঠাগার এগুলো নিয়ে ব্যস্ত হলেন, তো আপনার বউ কি বলেছেন আপনাকে? এটা কি বলেন নাই যে এটা একটা পাগলামি? আপত্তি করেনি, বইয়ের আপত্তি করলে কি আর এত দূরা গানি যায়? আপত্তিও করেনি, খুব একটা যে উৎসাহ দেওয়াটাও দেয়নি। তো এই যে আপনি বই বিভিন্ন জনকে আপনি বই পড়ান, এই পড়াতে পড়াতে আপনার তো একটা বেশ সারা দেশে আপনার একটা সুনাম হয়েছে। হ্যাঁ, তো এটা জানাজানি হলো কিভাবে? এই প্রথম আরও সাংবাদিক আবুল কালাম, ওর খালার বাড়ি আমার বাড়ির পাশেই, খালার বাড়ি মাঝে মাঝে বেড়াতে আসতেছিলি আগে, তো দেখে যে বই লিয়া ব্যাগে করে বই লিয়া মেঝে বাড়ি বাড়িতে, তুই বলে আমি এটা ইয়াত খবর দিব। তারপরে শেখ হাসিনা আমাকে ডাকিল, ডাকিলি যে আমাকে নিজেই একুশে পদক দিল, আর তিন ভরি না সাড়ে তিন ভরি সোনার একটা মেডেল, পরিপুট লেখা আছে আমার নাম, কোন সালে পানু, কি ব্যাপারে পানু, এইসব লেখা টেকা আছে, আর 1,00,000 টাকার একটা চেক দিল। চেকটা মিলিয়ে যায় বাগা পোস্টাল ব্যাংক আছে, ওই ব্যাংকে জমা দিয়েছি, প্রতি মাসে মাসে 1,000 টাকা করে মুনাফা দেয়, ওই দিয়ে আমি চাপানি খাই, খরচ হয়, ও আসল টাকা আমি 1 পয়সাও খরচ করিনি। মরি গেলে সালপাল যা খুশি করবি, দানের জিনিস বেশি খাওয়া ঠিক না। আপনি তো ওই পয়সা দিয়ে তো লাইব্রেরিতে বইও কেনেন। হ্যাঁ, বইও কিনি, তাই না? ওই পাঠাগারে কোনো উৎসাহ উদ্দীপনা হলে সেখানেও চাপানি খাওয়াই। আচ্ছা, তো এটা করলে তো আপনার, আপনি কি এসব করে খুব আনন্দ পান তো নিশ্চয়ই? আমার এক সওয়াল, ওই পাঠাগারে সাধারণ সম্পাদক, ওর হাউস আরো বেশি, ওর হাউস আরো বেশি, কিরকম? প্রতি বছর একটা করে উৎসব করে। আচ্ছা, ওই যারা ভালো নিয়মিত পড়াশোনা করে বেশি করে তারে কিছু উপহার দেয়, খাওয়া দাওয়া করে। সেখানে তো আপনিও থাকেন? আমিও থাকি। আপনার তো এখন সারা বাংলাদেশে আপনাকে চিনে, এটা কিভাবে চিনলো? এইভাবে এইভাবে করতে করতেই চিনা শুরু হয়েছে। দাওয়াত করে নিয়েও তো যায়? নিয়ে যায়। আপনি কোথায় কোথায় গেছেন এখন পর্যন্ত? ও তো মনে থাকে, ডাকলে না যাওয়া করে নিয়ে। তো আপনার এখন নাতি নাতনি কয়জন? 23টা কি 24টা। তারা কি সব আপনার আশেপাশে থাকে? এটা না, আশেপাশে সবাই থাকে না, বেশিরভাগই থাকে। তো তাদের তাদের নিয়ে আপনি বই পড়ান না? ওদের বাপ মা আছে, তারাও শিক্ষিত, আমি আবার খাটতে যাবো কি কমে? আচ্ছা, আপনার যা খাটাখাটনি আপনি তো আপনার ছেলেমেয়ের জন্য করেছেন। আমি তো এই এক সামান চাকরি করে না, সবাই চাকরি করে। এই যে আপনার একটি ছেলে লেখাপড়া ঠিক মতো শিখতে পারলো না, হ্যাঁ, এটার জন্য কি আপনার মনে দুঃখ হয়? দুঃখ তো একটু হয়, সবাই শিখিলি আর উনি পারলিলে। আপনার কিছু প্রিয় মানুষ বা আপনাকে পছন্দ করে এমন কিছু মানুষের কিছু মতামত আমরা রেকর্ড করেছি, সেটা আমরা একটু দেখে নিই। আমার আব্বা পলান সাগর, তিনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন, তার ভিতরে কোনো বিলাসিতা নেই এবং তার ভিতরে কোনো মোহ আমি কখনোই দেখি না। তার একটাই চিন্তা যে তিনি কি করে একখানা বই সংগ্রহ করতে পারবেন, একখানা বই কিনতে পারবেন এবং এই একখানা বই তিনি পাঠকের হাতে তুলে দেবেন, এটাই তার সবচেয়ে বড় চিন্তা। তার এই কাজের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে 21শে পদক প্রদান করেছেন। এই জন্য আমরা যেমন গর্বিত, ঠিক তার চেয়ে গর্বিত আমি এই ভেবে যে আমার পিতা এই দেশে এখনও শিক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। আমার আব্বার মতো
আমরাও যেন তার আদর্শে অনুপ্রাণিত হই এবং আশা করি যে তিনি আর তার জীবদ্দশায় যতদিন বেঁচে থাকবেন তিনি এই শিক্ষার আলো আমাদের মাঝে ছড়িয়ে যাবেন। নিজেকে খুব গর্বিত মনে করছি যে আমার আব্বা একুশে পদক পেয়েছেন, আমার আব্বার কাজের সাফল্য কামনা করছি। আমার নানা বাংলাদেশের একটি সুনামধন্য ব্যক্তি একজন, আমরা মনে করি যে ওনার নাতি হিসাবে একজন গর্বিত মানুষের নাতি। আমার শ্বশুর আব্বার এই কাজের জন্য আমরা খুবই খুশি এবং আমি চাই যে এরকম আমার শ্বশুর আব্বা শুধু এই লাইব্রেরির এই পরিবেশটা শুধু বাউসার মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি গোটা বাংলাদেশি এমন হতো তাহলে আরও ভালো লাগতো। আমি আমার দাদুকে একজন দার্শনিক মনে করি, দেশের মানুষ যে তাকে সম্মাননা দিয়েছে মানে সম্মান দিচ্ছে এজন্য আমি নিজেকে গর্বিত মনে করি। তিনি যেন আরও অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকুক এবং এই জ্ঞানের আলো যেন আরও সারা বাংলাদেশের মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক এই এই দোয়া কামনা করছি। এই যে আপনার বয়স এখন 94 বছর, এই যে আপনি এত বছর ধরে চলছেন, এটার পিছনে কোন শক্তি আপনাকে এই উৎসাহটা দেয়, এই যে চলার শক্তিটা? মানুষের শক্তি তো না, নিজের বিবেক শক্তি হলে বড় কথা। আমার নিজেরই ভালো লাগে বলি ও হিসাব নিকাশও করিনি, ক্ষতি হচ্ছে কি লাভ হচ্ছে ওয়াব দেখিনি, করি যাই। আগামীতে আপনার আর নতুন কোনো পরিকল্পনা আছে নাকি এই কাজটাই আপনি করবেন? নতুন কিছু না পাওয়া পর্যন্ত এটাই করে যাবো, আর ইয়ার থেকে উন্নত ধরনের কিছু পড়লে তাই করব। এখন তো লেখাপড়ার সুযোগ আগের থেকে অনেক বেশি বেশি, কিন্তু তারপরেও তো অনেক মানুষ কিন্তু লেখাপড়া শিখতে পারছে না এখনো। হ্যাঁ, কি করা উচিত আপনার মনে হয়? আমার মনে হয় বাধ্যতামূলকভাবে অন্তত প্রাইমারিটা পাশ করায় নিয়ে একটা আইন করার দরকার। আমরা আজকে এখানে শেষ করি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, আপনি যে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন সেই আলোতে অনেক মানুষ আলোকিত হচ্ছে। আপনি নিজেই একটা অভিযোগ করেছেন যে আপনি যে ধরনের বই পড়াতে চান জ্ঞান বিজ্ঞানের বই সেটা একটু কম পড়ে, কিন্তু তারপরেও এই যে বই পড়ার অভ্যাস এটাও কিন্তু মানুষকে অনেক দূর নিয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি কষ্ট করে এই আমাদের অনুষ্ঠানে এসেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করি ভবিষ্যতেও আমার এই বর্তমান চলতে থাকবে, প্রয়োজনের মতো আমাকে একটু ডাকবেন, আসবো নিশ্চয়ই, দেখা সাক্ষাৎ হবে নিশ্চয়ই। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। শ্রোতা দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন পলান সরকার, যিনি কাঁধে ঝোলা নিয়ে প্রতিদিন মাইলের পর মাইল হেঁটে গ্রাম থেকে গ্রামান্তরে যান, নিজের টাকায় কেনা বই বাড়ি বাড়ি গিয়ে মানুষকে পৌঁছে দেন, পড়তে দেন, পড়া শেষ হলে দিয়ে আসেন নতুন কোনো বই। প্রায় সারা জীবন ধরে নিষ্ঠার সাথে অসংখ্য মানুষের মাঝে এভাবেই তিনি জ্ঞানের আলো পৌঁছে দিয়েছেন এবং এখনও এই কাজের মধ্যেই তিনি আনন্দ খুঁজে পান। তিনি নিজেই বললেন যে তার যে শক্তি, চলার শক্তি, সেটি হলো তার এই কাজের প্রতি ভালোবাসা এবং সহজ সরল একটি জীবন যাপন। আমরা প্রার্থনা করি তিনি সক্রিয় থাকুন, সুস্থ থাকুন এবং যে কাজটি তিনি ভালোবেসে শুরু করেছেন বহু বছর আগে সেই কাজ তিনি আবার আরও অনেক দিন ধরে করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবার মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি।